2020 সালে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে 2020 সালে, আশা করি তোমরা সবাই বাসায় আছো, ভালো আছো, সুস্থ আছো। আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, সেটি তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টে একটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে একটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। সেখানে দেখবা তোমরা সিম্পল টু কমপ্লেক্স নামে একটি পার্ট রয়েছে, যেটি তোমাদের শুধু এসএসসি নয়, এইচএসসিতেও আছে, এমনকি অনার্সও আছে। সো আমরা তোমাদের আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব, তার ভিতরে হলো সিম্পল টু কমপ্লেক্স একটি নিয়ম নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা যদি 2019 সালে একটু কোশ্চেন দেখো, এখানে দেখো 2019 সালে ঢাকা বোর্ডে যে একটি প্রশ্ন আছে, তোমরা খুঁজে দেখবা যে আছে অনেস্ট একটি সেন্টেন্স আছে, সেটা হলো অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ। অর্থাৎ অনেস্ট পিপল মানে মহৎ ব্যক্তিরা একটি সুখী জীবনযাপন করে। এখন এই সেন্টেন্সটি তোমাকে কী করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। তাহলে আমরা যখন এ জাতীয় কোনো সেন্টেন্স দেখব, তখন আমরা কী করব, আমরা সেন্টেন্সটা কীরকম আছে সেটা আমরা লক্ষ্য করব। যেমন অনেস্ট পিপল, অনেস্ট হলো অ্যাডজেক্টিভ, পিপল হলো নাউন। এখন অ্যাডজেক্টিভ এবং নাউন যদি থাকে, অ্যাডজেক্টিভ এবং নাউন যদি থাকে, এ জাতীয় যদি আমরা সেন্টেন্স যদি আমরা ট্রান্সফর্ম সেন্টেন্স এ কমপ্লেক্স করি, তাহলে আমরা নিম্নোক্ত স্ট্রাকচার অনুযায়ী আমরা করব। স্ট্রাকচার আছে কি, স্ট্রাকচার এখানে দেখো, স্ট্রাকচার হলো সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার হলো প্রথমে অ্যাডজেক্টিভ, তারপর নাউন, তারপর ভার্ব, তারপর কি এক্সটেনশন। এখন কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি করব, দেখো এ নাউনটা বসাবো, তারপর কি নাউন অনুযায়ী মানে যদি এটা যদি ব্যক্তি হয় তাহলে হু, আর বস্তু হলে কি হুইস বসাবো, তারপরে এই নাউন অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা অ্যামিজার হতে পারে, ওয়াজার হতে পারে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যামিজার, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজার, অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে মেইন ভার্বটা, তারপর কী পারবো এই অ্যাডজেক্টিভ বসাবো, তারপর মেইন ভার্ব বসাবো, লাস্টে কি এক্সটেনশন এবং ফুল স্টপ বসাবো। এখন বন্ধুরা দেখো, তোমরা এক্সাম্পল আমরা কিন্তু সেই 2019 সালে যে তোমাদের কোশ্চেনটি এসেছিলো সেই কোশ্চেনটাই কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে আমি নিয়েছি। এখন সিম্পলে কী আছে কি দেখো, সিম্পল আছে অনেস্ট পিপল লিড এ হ্যাপি লাইফ, মানে সৎ ব্যক্তিরা একটি সুখী জীবনযাপন করে। এখন কমপ্লেক্স সেন্টেন্সে কী হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে কি আমরা প্রথম নাউন বসাবো, নাউন হলো কি পিপল, তারপর নাউন ব্যক্তি না বস্তু, ব্যক্তি, যার কারণে কী বসাবো হু বসাবো। এখন পিপুলের পরিবর্তে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে কী বসাবো, আর বসাবো। কেন আর বসাবো, লিড হলো প্রেজেন্টেন্সে বিভব কি এম ইচ আর, এবং পিপল এরপরে কী বসবে আর, তারপরে কী বসাবো, তারপর অ্যাডজেক্টিভ বসাবো, এই অনেস্ট অ্যাডজেক্টিভ বসাবো, তারপর বসাবো ভার্ব, এ লিড তারপর হ্যাপি লাইফ, এই হ্যাপি লাইফ কি ভাবটা বসাবো। এখন এ জাতীয় যদি আমাদের পরীক্ষায় বা 2020 সালে যদি আবার আসে কি আমরা পারবো না, ইনশাল্লাহ পারবো। আমরা এই জন্য কী করবো, বেশি বেশি কী করবো, প্র্যাকটিস করবো। দেখো এখানে প্র্যাকটিসে কী আছে, সিম্পল সেন্টেন্স কী হবে, প্র্যাকটিস সিম্পল, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ। দেখো যারা সমাজে যারা পরিশ্রম করে তারা কিন্তু সমাজে নিশ্চিত তারা কি উজ্জ্বল লাভ করে, বা তারা জীবনে সফল হয়। তাহলে আমরা একটা সেন্টেন্স বানাইলাম কি, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ, একজন পরিশ্রমী ব্যক্তি কি জীবনে সফল হয়। কমপ্লেক্স সেন্টেন্স কী হবে, এ বয় কি প্রথম নাউন বসাবো, এ বয়, তারপর নাউন অনুযায়ী কী বসাবো, রিলেটিভ প্রোনাউন হু কেন বসালাম, বা একজন ব্যক্তি কথা বলতে পারে, তারপর কি ভার্ব হলো, তারপর হলো কি ইচ, তারপর অ্যাডজেক্টিভ হলো কি ইন্ডাস্ট্রিয়াস কি অ্যাডজেক্টিভ বসাবো, তারপর বসাবো ভার্ব কি ক্যান শাইন ইন লাইফ, মানে একজন একজন ব্যক্তি বা একজন বালক যে পরিশ্রমী সে জীবনে কি সফল হতে পারে বা উজ্জ্বল হতে পারে। এখন এরকম যদি হয় আমরা আরেকটা প্র্যাকটিস দেখো, আরেকটা প্র্যাকটিস করে সিম্পলে আছে কি, এস্টেডিয়াস বয় ক্যান গেট এবলাস, একজন অধ্যবসায়ী ছেলে কী করতে পারে, এ প্লাস পেতে পারে। দেখো তোমাদের ভিতর যারা কিন্তু পড়াশুনো করে তারা কিন্তু এ প্লাস পায়। তাহলে আমরা এটা কী করে কমপ্লেক্স করবো, এ নিয়ম অনুযায়ী প্রথম এ বসাবো, এ বয় মানে নাউন বসাবো, তারপর কী বসাবো কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুযায়ী মানে স্ট্রাকচার অনুযায়ী হু অথবা হুইজ বসাবো, হু অথবা হুইজ বসাইলাম, তারপর কি টেন্স অনুযায়ী যেহেতু ক্যান গেট প্রেজেন্ট টেন্স, তাহলে এ বয়কে কেন্দ্র করে কী হবে ইজ বসবে, এম ইচ আর, এ বয়ের পরে কী বসে ইজ বসে, তারপর অ্যাডজেক্টিভ আছে কি
স্টাডি আছে। তারপরে আছে কি ভার্বাস ক্যান গেট এ প্লাস। আশা করি তোমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না। তাহলে কি হলো, এ বয় হুইচ স্টাডিয়াস ক্যান গে প্লাস, যারা কি যারা যারা বেশি পড়ুয়া বা যারা পড়ুয়া অধ্যাভাষায় তারা এ প্লাস পেতে পারে। এখন এ জাতীয় যদি তোমাদের আশা করি 2020 সালে যদি আবার কোনো সেন্টেন্স আসে ইনশাল্লাহ তোমরা দিতে পারবে। এখন হোমওয়ার্ক, আজকে হোমওয়ার্ক থাকবে কি সিম্পল সেন্টেন্স, হলো এ ট্রুথফুল পার্সন ইজ রেসপেক্টেড বাই অল, এ ট্রুথফুল পার্সন ইজ রেসপেক্টেড বাই অল, একজন সম্মানিত ব্যক্তি সকলের মাধ্যমে কি হয়, মানে একজন সত্যবাদী সকলের মাধ্যমে কি হয়, সম্মানিত হয়। দেখো তোমাদের ভিতরে যদি কেউ সত্য কথা বলে তাদেরকে তো সবাই সম্মান করে, তাই না? তাহলে তোমাদের কাছে আজকে এটা থাকবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স কী হবে, বা এ জাতীয় তোমরা আরও কয়েকটি কমপ্লেক্স সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স তোমরা লিখে আমার কমেন্ট বক্সে শেয়ার করো। সবাইকে ধন্যবাদ, বাসায় থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।